হামলা চালাতে পারে চীন, এই আশঙ্কায় যুদ্ধের মহড়া শুরু করেছে তাইওয়ান। ইতিমধ্যেই চীনের সাথে তুমুল উত্তেজনার মধ্যে সব সেনা সদস্যদের ছুটি বাতিল করেছে দেশটি। গত 1 আগস্ট তাইওয়ান মিনিস্ট্রি অব ডিফেন্স এক বিজ্ঞপ্তিতে তাইওয়ানের সব সামরিক সদস্যদের ছুটি বাতিল ঘোষণা করে নিজ নিজ কর্মস্থলে যোগ দেওয়ার আদেশ জারি করেছে। একই সাথে তাইওয়ান এয়ারফোর্সকে নিতে বলা হয়েছে যুদ্ধের প্রস্তুতি। ফলে তাইওয়ান জুড়ে সাইরেন বাজছে, রাস্তাঘাট খা খা করছে, অধিকাংশ নাগরিককে আশ্রয় কেন্দ্রগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। যারা তারপরও রাস্তায় রয়েছে তাদের মাথার উপর হাত দিয়ে দৌড়াতে নির্দেশ দিচ্ছে পুলিশ। গত সপ্তাহে তাইওয়ান জুড়ে প্রতিটি শহর 30 মিনিটের জন্য স্তব্ধ করে দেওয়া হয়েছিল। এটা ছিল দেশব্যাপী সামরিক মহড়া। আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে ক্রমেই উত্তেজনা বাড়ছে এশিয়া মহাদেশের এই অংশেও। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির সম্ভাব্য সফরের বিষয়ে চীনের কড়া সতর্কতায় উত্তেজনার আঁচ এখন পুরো গনগনে বলা চলে। যে বারুদ থেকে লেগে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের আগুন, আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও যে ছাড়বে না চিয়াং কাইশেকের দেশ তা স্পষ্ট। ফলে ভবিষ্যতে চীনের ইউক্রেন হয়ে উঠতে পারে তাইওয়ান বলেই বিশ্লেষকদের একাংশের ধারণা। অন্যদিকে বসে নেই বেইজিংও। গত সপ্তাহেই চীন সাফ জানিয়েছিল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি যদি চীনের থেকে স্বাধীনতা থাকতে চায় এমন দেশটিতে সফর করেন তবে তাদেরও প্রতিক্রিয়া জানাতে হবে। তাদের সেনাবাহিনী হাত গুটিয়ে বসে থাকবে না। এর আগে আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হিসেবে 1997 সালে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার নিউট গিংরিচ তাইওয়ান সফর করেছিলেন। তবে ন্যান্সি পেলোসির মতো গিংরিচ ক্ষমতাসীন দলের স্পিকার ছিলেন না। ফলে ন্যান্সি তাইওয়ান সফর করলে চীনা সশস্ত্র বাহিনী অলস বসে থাকবে না বলে সাফ হুঁশিয়ারি জানিয়েছে চীন। যা ইতিমধ্যেই বেইজিংয়ের তৎপরতায় স্পষ্ট হয়েছে। বরাবরই তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে এসেছে চীন। এই পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে। পেলোসির সফর নিয়ে তৈরি উত্তেজনার মাঝেই মার্কিন সংবাদমাধ্যমের দাবি, চীনা সাগরে ইতিমধ্যেই যুদ্ধের মহড়া শুরু করেছে তাইওয়ানের নৌবাহিনী। সম্ভাব্য চীনা আগ্রাসন ঠেকাতে উপকূল বরাবর অবস্থান নিচ্ছে দ্বীপরাষ্ট্রের স্থলসেনারা। শুরু হয়েছে আকাশপথে চীনা পিপলস লিবারেশন আর্মিকে ঠেকানোর প্রস্তুতিও। এর পাশাপাশি তাইওয়ানের সক্ষম নাগরিকদের একাংশকে যুদ্ধের পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়েছে। যুদ্ধ এই রবের বিপরীতে ব্লুমবার্গ জানিয়েছে পেলোসির এশিয়া সফরকালে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রোনাল্ড রিগ্যান ও তার সঙ্গে থাকা সপ্তম নৌবহরের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের যুদ্ধজাহাজগুলো দক্ষিণ চীন সাগরে অবস্থান করবে। ইতিমধ্যেই এসব যুদ্ধজাহাজ সিঙ্গাপুরের চ্যাঙ্গি নৌঘাঁটি থেকে যাত্রা শুরু করে দক্ষিণ চীন সাগরে অবস্থান করছে। স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে দেখা গেছে দক্ষিণ চীন সাগরে ইউএসএস রোনাল্ড রিগ্যানের কাছাকাছি অবস্থান নিয়েছে চীনের কয়েকটি যুদ্ধজাহাজ। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পিএলএ এর একটি YB ASW পেট্রোল বিমান তাইওয়ানের বিমান প্রতিরক্ষা এলাকার দক্ষিণাংশে দেখা গেছে। রাশিয়া ও চীনের সামরিক ব্লগাররা বলছেন তাইওয়ানের আশেপাশে কোনো মার্কিন সাবমেরিন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে পিএলএ ওই বিমান পাঠিয়েছে। চীনের মিত্রশক্তি রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর থেকেই আশঙ্কা করা হচ্ছে তাইওয়ানের ক্ষেত্রে বেইজিংও মস্কোর পদাঙ্ক অনুসরণ করতে পারে। এরই মধ্যে ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে চীনা হুমকি সেই সম্ভাবনাকে আরও জোরালো করে তুলেছে। শেষ পর্যন্ত তাইওয়ানে যদি বেইজিং কোনো নজিরবিহীন পদক্ষেপ গ্রহণ করে সেই ক্ষেত্রে পশ্চিমা শক্তি বনাম চীন রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের বারুদের গন্ধ কিন্তু বাতাসে ভাসবে।